বাদাম পানির, তো চলো শুরু করা যাক। প্রথমে একটা কড়াইতে আমি দুটো লম্বা করে কাটা কিউব বাটার নিয়ে নিলাম। বাটারটা আমি মেল্ট করতে দিচ্ছি। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর আমি পনির কিউব করে কাটা এটাকে ভেজে নেব। পনিরটাকে খুব লাল করে ভাজবো না, একদম সাদা অবস্থাতেই ভাজবো। যেটা বলছি মানে যে গন্ধটা, কাঁচা যে গন্ধটা সেটা যেন কেটে যায়, আবার পনিরটা যাতে লালও না হয়। জাস্ট এক দুবার নেড়েই এটাকে আমি তুলে নেব। এরপরে আমি পনিরটাকে দু চারবার নাড়ার পর আমি দেখতে পাচ্ছ কীরকমভাবে ভেজেছি, জাস্ট নেড়ে নিয়েছি বাটারে দিয়ে আমি এটাকে তুলে রেখে দিলাম। এরপরে এটা হচ্ছে আধ ঘন্টা ভিজিয়ে রাখা বাদাম আর পোস্ত। তোমরা চাইলে কাজু বা আলমন্ডও নিতে পারো, বাট আমি ওটা গার্নিশিংয়ের জন্য ইউজ করছি। বাদাম পানিরে এই বাদামটা দিলে তার একটা টেস্ট হয়। তো আমি পিনাটস আধ ঘন্টা আর পোস্ত আধ ঘন্টা ভেজানো রাখার পর মিক্সিতে পেস্ট করে নিচ্ছি, আর এর সাথেই আমি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দালচিনি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে দিতেও পারো, পরেও দিতে পারো। এটা বাটার পর, আর টমেটো একটা গোটা কাটা আর কাঁচা লঙ্কা নিয়েছি গার্নিশিংয়ের জন্য। এরপরে কড়াইতে সেই বাটারটাতে আমি এক্সট্রা কোনো তেল বা ঘি কিছু দিচ্ছি না, যেই বাটারটা ছিল সেটার মধ্যেই আমি আদা বাটা দিলাম অল্প। আদাটা দিয়ে নাড়ার পর, বাটারে আদাটা দিয়ে নাড়ার পর আমি দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা দিয়ে আমি একটু ভেজে নেব যাতে টমেটোটা নরম হয়ে যায়। টমেটোটা নরম হওয়া পর্যন্ত আমি টমেটোটা ভাজতে থাকবো বা নাড়তে থাকবো। এরপরে দিয়ে দিচ্ছি মশলা, জিরে, হলুদ, লঙ্কা, ধনে আর নুন দিয়ে এটাকে ভালোভাবে আমি কষাতে থাকবো। একটু জল দিয়ে, জলের ছিটা দিয়ে কষাবো। তারপরে আমি দিয়ে দিচ্ছি মটর, এটা অপশনাল, তোমরা দিতেও পারো চাইলে নাও দিতে পারো। আমার ছিল তাই জন্য আমার মনে হলো মটরটা দিলে টেস্ট ভালো আসবে, তাই আমি মটরটা ইউজ করলাম। দেন আমি দিয়ে দেবো সেই মানে বাদাম আর পোস্ত যে বাটাটা, সেটা আমি এখন দিয়ে দিচ্ছি এবং এটাকে ভালোভাবে কষানোর সাথেই নাড়াবো, তাতে এটা বাদামের যে কাঁচা গন্ধটা সেটা কেটে যাবে এবং খেতেও খুব টেস্ট হবে। এবং তার সাথেই আমি দিয়ে দিচ্ছি ফেটানো দই। দইটা অবশ্যই ফেটিয়ে নেবে, না হলে কিন্তু দইটা কেটে কেটে দেখতে বাজে হয়ে যাবে, বাট ফেটিয়ে নিলে খুব সুন্দরভাবে এর সাথে মিশে যাবে। এরপর এইগুলো একসাথে আমি মিক্স আপ করছি। আর একটা কথা বলছি, চিনিটাও অপশনাল, চিনিটাও যদি তোমরা কেউ চাও তো দিতে পারো, না চাইলে দিও না, যেটা যার যার খাবারের ব্যাপার। এরপরে আবার জলের ছেটা দিয়ে খানিকটা কষাবো, কষিয়ে তারপরে আমি একটু জল ঢেলে দিলাম। জল ঢেলে এটাকে একটুখানি ফুটতে দিতে হবে, অন্তত পক্ষে এক দুবার যাতে ফোটে সেইভাবে সেই পরিমাণ জল দেবে। খুব বেশি জল দেবে না, মোটামুটি অল্প পরিমাণ জল দেবে। জল ফুটে গেলে এর মধ্যে হাফ চামচ ভাজা গরম মশলা, ভাজা গুঁড়ো গরম মশলা যেটা বলে, সেটা একটুখানি দিয়ে দেবে, দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেবে। তারপরে ভালোভাবে সব একসাথে মিক্স আপ করার পর তারপরে পনিরটা ছেড়ে দেবে এর মধ্যে। পনিরটা ছেড়ে ভালোভাবে এটার সাথে মিক্স করে নাড়বে, দিয়ে একসাথে সব মিক্স করে নেবে। খুব বেশি টাইম লাগে না, কিন্তু সব হাতের কাছে জোগাড় করা থাকলে 10 মিনিটের মধ্যেই খাবার রেডি। তারপর কাঁচা লঙ্কাটা নামানোর আগে দেবে, এতে গন্ধ, স্মেল, টেস্ট সব একসাথে খুব সুন্দর লাগে এবং গার্নিশিংয়ের জন্য দেখতে খুব সুন্দর লাগে। তো টেস্ট আর স্মেলের জন্য আমি বলবো কাঁচা লঙ্কা লাস্টে দেওয়াটাই বেটার। এইটা হচ্ছে আমাদের বাদাম পনির। তো তোমরা সবাই ট্রাই করো।